আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের পঞ্চম টিউটোরিয়ালটিতে ক্যাটকোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিব। এবং আজকে এই পঞ্চম টিউটোরিয়ালটিতে মূলত আমি আমাদের যে কমান্ড প্যানেলে কিছু বেসিক আলোচনা করব এবং আমাদের 3ds Max এ আমরা সিলেক্ট অ্যান্ড আনলিংক কিভাবে করব সেই জিনিসটি আমরা আজকে দেখব। সো চলুন শুরু করা যাক। এটি হলো মূলত আমার 3ds Max 2018 ভার্সনটি ইন্টারফেস এবং গত টিউটোরিয়ালগুলোতে আমরা 3ds Max এর ইন্টারফেস সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো আমাদের 3ds Max এর কন্ট্রোল প্যানেল। এবং পূর্বের যে টিউটোরিয়ালগুলোতে ছিল সেই টিউটোরিয়ালগুলোতে আমি 3ds Max এর যে কন্ট্রোল প্যানেল সেই কন্ট্রোল প্যানেলের পাঁচটি ট্যাব সম্বন্ধে আমরা বলেছিলাম। তার মধ্যে একটি হলো ক্রিয়েট, মডিফাই, হাইরেসি, মোশন, ডিসপ্লে অ্যান্ড ইউটিলিটি। এবং ঠিক এই ক্রিয়েট যে ট্যাবটি রয়েছে সেই ক্রিয়েট ট্যাবের আন্ডারে আরও সাতটি ট্যাব আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে একটি হলো জিওমেট্রি, শেপ, লাইট, ক্যামেরাস, হেল্পার্স, স্পেস ওয়ার্ফস অ্যান্ড সিস্টেমস। এবং ঠিক এই আমার জিওমেট্রি ট্যাবের আন্ডারে আমার আরও রয়েছে বেশ কয়েকটি ট্যাব বা অপশন, যেগুলো হলো স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, এক্সটেন্ডেড প্রিমিটিভস, কম্পাউন্ড অবজেক্ট, পার্টিকেল সিস্টেমস, প্যাচ গ্রিডস, বডি অবজেক্টস, ডোরস, নার্ভ, সারফেস, উইন্ডোজ, এইসি, এক্সটেন্ডেড পয়েন্ট, ক্লাউড অবজেক্টস, ডাইনামিক অবজেক্টস, স্টেয়ার্স, অ্যালেম্বিক, ভিড়ে অ্যান্ড সেফটি। তো ঠিক আমি যদি স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের উপরে আমার রেখে আমি যদি আরও দেখি যে এখানে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে আরও দশটি বেসিক জিওমেট্রি শেপ দেওয়া রয়েছে, যেগুলো হলো বক্স, স্পেয়ার, সিলিন্ডার, টুরাস, টিপট, টেক্সট প্লাস, কো, জিও স্পেয়ার, টিউ, পিরামিড অ্যান্ড প্লেন। এবং এখানে একটি জিনিস আমি বলে রাখি, 3ds Max সফটওয়্যারটি যেমন তার অজানের দিক থেকে ভারী তেমন ঠিক কাজের দিক থেকেও ভারী। এবং এটি এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আমরা একই সাথে 3D মডেলিং, অ্যানিমেশন, এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ক্যারেক্টার মডেলিং এবং VFX-এর কাজ সহ যাবতীয় কাজ খুব ডিটেলিংভাবে আমরা সম্পাদন করতে পারি। এবং আমরা যদি 3ds Max সফটওয়্যারটির উপরে আমাদের ক্যারিয়ারটিকে এস্টাবলিশ করতে চাই তাহলে অবশ্যই সফটওয়্যারটির ডিপ লেভেল পর্যন্ত আমাদের জ্ঞান থাকতে হবে। এই টিউটোরিয়ালগুলো খুবই মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে হবে, কেননা এই টিউটোরিয়ালগুলো এমনভাবে সাজানো যাতে একজন মানুষ 3ds Max এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিজের স্কিলটাকে হায়ার আপ করতে পারে। সো আমরা অবশ্যই এই টিউটোরিয়ালগুলো খুব মনোযোগ সহকারে দেখব। এবং এখন চলুন আমরা চলে যাই হলো আমাদের যে দ্বিতীয় যে আমাদের সেশনটি ছিল সেটিতে, যেটি ছিল হলো মূলত আমাদের সিলেক্ট লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক সিলেকশন। এখন আমরা সিলেক্ট লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক সিলেকশন কীভাবে করতে হয় সেই বিষয়টি দেখব। তো তার জন্য আমি যেটি করব, আমার পার্সপেক্টিভ ভিউটি সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার পার্সপেক্টিভ ভিউটিকে ভিউপোর্টটিকে আমি ম্যাক্সিমাইজ করে নেব। এবং ম্যাক্সিমাইজ করার পর আমি একটি বক্স নিয়ে মাউসের আমার লেফট বাটনের উপরে চেপে ধরে ঠিক মাউসটি ড্র্যাগ করব। ড্র্যাগ করে দেন আমি আমার মাউসটি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি যেটি করব, জাস্ট উপরে আমি ড্র্যাগ করব। এখানে আমার একটি বক্স অঙ্কন হয়ে গিয়েছে। এবং এখন আমি যেটি করব, আমি একটি স্পেয়ার অঙ্কন করব। এবং স্পেয়ার অঙ্কন করার জন্য আমি যেটি করব, ঠিক স্পেয়ার এই অপশনটির উপরে ক্লিক করে আমি স্পেয়ারটি সিলেক্ট করে ঠিক একইভাবে মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমি ট্র্যাক করব। এবং এখানে আমার একটি স্পেয়ার অঙ্কন হয়ে গিয়েছে। এখন যে জিনিসটি করব আমি সেটি হলো আমি সিলেক্ট লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক সিলেকশনের ব্যবহারটি আসলে কীভাবে করতে হয় সেটি দেখাবো। তার আগে আমি বলে রাখি যে এখানে আমার বক্স এবং যে আমার স্পেয়ারটি রয়েছে এই দুটি হলো আলাদা আলাদা অবজেক্ট। আমি যদি এক্স অ্যাক্সিসটি ধরে যদি এটিকে মুভ করি তাহলে এটি মুভ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস ধরে যদি মুভ করি তাহলে এটি স্বতন্ত্রভাবে বা ইন্ডিভিজুয়ালভাবে এটি মুভ হচ্ছে। ঠিক একইভাবে আমার বক্সটিও ক্ষেত্রেও সেম, আমি যদি বক্সটি ধরে এক্স অ্যাক্সিস ধরে যদি আমি মুভ করি তাহলে আমার বক্সটি এক্স অ্যাক্সিসের দিকে মুভ হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের দিকে মুভ করলে এটি ওয়াই অ্যাক্সিসের দিকেও মুভ হবে। বাট আমি চাচ্ছি যে না এই দুটি জিনিস একই সাথে অ্যাক্ট হয়ে থাকবে এবং আমি যে কোনো একটি অবজেক্ট যদি মুভ করি তাহলে আমার সাথে সাথে দ্বিতীয় অবজেক্টটি ওটার সাথে আমার মুভ হবে। সো এটি করার জন্য আমাকে যেটি করতে হবে, আমি আমার স্পেয়ারের উপরে সিলেক্ট করে আমি সিলেক্ট অ্যান্ড লিঙ্ক এই অপশনটির উপরে ক্লিক করব। এবং এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আমার মাউসের যে কার্সরটি রয়েছে সেই কার্সরটি কী হয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে ঠিক আমার বক্সের উপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি বক্সের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই দুটি আমার লিঙ্ক হয়ে গেছে পরস্পরের সাথে। এখন যদি আমি আমার বক্সের এক্স অ্যাক্সিস ধরে আমি যদি মুভ করি তাহলে আমার একই সাথে আমার স্পেয়ারটিও মুভ হচ্ছে। আমি যদি এখন চাই যে না আমি একটু
এই দুটি অবজেক্টকে হলো আনলিঙ্ক সিলেকশন করব এবং আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাব তাহলে সেটি করার জন্য আমাকে যেটি করতে হবে আমার এই মেইন টুলবারে আনলিঙ্ক সিলেকশন আমার বক্স সিলেক্ট থাকা অবস্থায় আনলিঙ্ক সিলেকশনের উপর আমি একবার ক্লিক দেব দেন আমার জিও স্প্লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি আনলিঙ্ক সিলেকশনের উপর আবার ক্লিক দেব এখন যদি আমি আমার বক্সটিকে মুভ করি তাহলে এটি ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্রভাবে মুভ হচ্ছে এটির সাথে এটির কোনো আর লিংক নাই দ্যাটস মিন এই দুটি অবজেক্ট পরস্পর পরস্পর থেকে আনলিঙ্ক হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমার জিও যে স্পেয়ারটি রয়েছে সেই স্পেয়ারটিকে আমি মুভ করতে পারি স্বতন্ত্রভাবে সো এটি ছিল মূলত সিলেক্ট লিঙ্ক এবং আনলিঙ্কের ব্যবহার আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই এবং সেই সাথে আমি যে সামনে আমাদের টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম